সবাইকে আমার গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো যে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দ সাল থেকে মূলত হয়েছিল যদিও এটার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে উনিশশো উনিশ সালে কিন্তু উনিশশো থেকে উনিশশো সাল ছিল মূলত যুদ্ধের কাল ওকে তো এই যুদ্ধটা কিভাবে বাড়ছে এবং যুদ্ধে কারা অংশগ্রহণ করছিল যুদ্ধের আসলে ফলাফলটা কি এই জিনিসগুলো আমরা জানবো যুদ্ধের ফলাফলটি ভয়াবহ প্রথম বিশ্বযুদ্ধের যে ফলাফল সেটি ছিল ভয়াবহ এবং এই প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল থেকে কিন্তু পরবর্তীতে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল সেটা আমরা সেদিকে যাব মানে প্রথম বিশ্বযুদ্ধের একটা ফলাফল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেটা আমি কীভাবে একটু পরে বলবো তার আগে বলে নিই এই প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু ইউরোপের বেশিরভাগ দেশ স্বাধীন হয়েছিল শুধু ইউরোপ ইউরোপ নয় এশিয়ার কিছু অঞ্চলও তোমার প্রথম বিশ্বযুদ্ধের সময় স্বাধীনতা লাভ করেছিল বা কিছু কিছু দেশ স্বাধীনতা লাভ করেছিল যেমন বসনিয়া জার্মানির অধীনে ছিল বসনিয়া স্বাধীন হয় তারপর হচ্ছে তোমার টার্কিদের অধীনে অনেকগুলো অঞ্চল ছিল সেগুলো স্বাধীন হয় বিশেষ করে তোমার মিশরের একটা অংশ ছিল আফ্রিকার কিছু অংশ তাদের আন্ডারে ছিল এরকম প্রত্যেকটা এমনকি রাশিয়ার আন্ডারেও অনেকগুলো অঞ্চল ছিল সেগুলো স্বাধীনতা অর্জন করে জার্মানির অঞ্চলে জার্মানির হাতে বেশিরভাগ দেশ আবদ্ধ ছিল বা জার্মানির হাতে ইউরোপের বেশিরভাগ দেশ জার্মানির হাতেই দখলকৃত ছিল এবং সেই দেশগুলো জার্মানি থেকে পরবর্তীতে স্বাধীনতা অর্জন করে ওকে তার মানে প্রথম বিশ্বযুদ্ধের পরপরই তোমার কি হয় ইউরোপের বেশিরভাগ দেশই স্বাধীনতা অর্জন করে এবং প্রথম বিশ্বযুদ্ধের পরেই কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে যায় যেগুলো আসলে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলের কারণে যেমন তোমার আমেরিকাতে ব্যাপক পরিমাণে আর্থিক অর্থনৈতিক মন্দা মন্দা দেখা দেয় এবং সেই অর্থনৈতিক মন্দাকে কাটিয়ে উঠার জন্য তারা একটা কনফারেন্স করে যেটাকে বলা হয় ব্র্যাটন উডস কনফারেন্স এই ব্র্যাটন উডস কনফারেন্স থেকে পরবর্তীতে বিশ্বব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল তারপরে হচ্ছে তোমার বিশ্ব বাণিজ্য সংস্থা এই সংস্থাগুলো তখন তৈরি হয় এবং এই প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল ফলাফলস্বরূপ তোমার ব্যালফোর ঘোষণা হয় ব্যালফোর ঘোষণার মধ্য দিয়ে ফিলিস্তিনে একটা ইহুদি রাষ্ট্র তৈরি হয় যে যেটাকে আমরা বলতেছি ইসরায়েল তাহলে এই যে ইসরায়েল রাষ্ট্র তৈরি হলো সেটা কিন্তু মূলত প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলের কারণে ওকে আমরা সব বিষয়গুলো জানবো একদম ডিটেলস আমি গল্প আকারে বলার চেষ্টা করব যাতে বিষয়গুলো মাথার মধ্যে সহজে ঢুকে যায় এবং এই বিষয়টাকে যাতে জটিল মনে হয় মনে না হয় আমাদের অনেকের মধ্যে এটা নিয়ে একটু কনফিউশন তৈরি হয় বা এগুলো পড়তেই অনেক কঠিন মনে হয় বাট আসলে কঠিন নয় আমি সহজ করে দিব এবং আমি কিছু কথা বলবো সেগুলো আপনাদেরকে ফলো করতে হবে প্রথমত হচ্ছে আপনারা একটা ম্যাপ নিয়ে বসবেন আন্তর্জাতিক ম্যাপ বা আপনার বইতে যদি কোনো ম্যাপ থেকে থাকে সেটা নিতে পারেন আপনার কাছে যদি এক্সট্রা কোনো ম্যাপ থাকে সেটা নিতে পারেন এমন কি আপনার মোবাইলে যদি কোনো ডিজিটাল ম্যাপ থাকে অর্থাৎ গুগল ম্যাপ থাকে সেটাতে নিয়েও আপনি সেটা নিয়েও আপনি বুঝতে পারেন ওকে কারণ ম্যাপ ছাড়া আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন না আমি এই ম্যাপটাকে ড্র করছি আমি জানি না আসলে কতটুকু হয়েছে বাট আশা করি আপনারা এখান থেকে বুঝতে পারবেন এবং আমি আপনাদেরকে বুঝে দিতে পারবো আচ্ছা তো ম্যাপটা আপনারা দেখতেছেন এখানে আমি কিছু কথা আগে আগে বলে ফেলবো সেটা হচ্ছে এই যে নীল যে দাগগুলো এগুলো হচ্ছে সাগর এবং এগুলোও সাগর এই যে অঞ্চলগুলো হচ্ছে সাগর ওকে এই অঞ্চলগুলো সাগর আর এই যে এই অঞ্চলগুলো হচ্ছে জায়গা বা ভূমি ওকে ওই সময় প্রথম বিশ্বযুদ্ধের সময় এখনকার আপনি যে অবস্থা দেখতেছেন এই অবস্থা ছিল না যেমন বাংলাদেশ তখন ছিল না তখন কিন্তু এগুলো সব ইন্ডিয়ার অধীনে ওকে পাকিস্তানও ছিল না ইন্ডিয়া পুরোটা তারপর হচ্ছে তখন ওসমানীয় সাম্রাজ্য ছিল বা অটোমান সাম্রাজ্য ছিল যেটা বর্তমান তুরস্ক তুরস্ক হচ্ছে ওসমানীয় সাম্রাজ্য বা অটোম্যান সাম্রাজ্যের একটা অংশ মাত্র কিন্তু অটোম্যান সাম্রাজ্য তৎকালীন এটা হচ্ছে সাগর। এই ভূমুদ্ধসাগরের তীরবর্তী প্রায় ফিফটি পারসেন্ট অঞ্চলেই ছিল অটোমেন সাম্রাজ্যের আন্ডারে মানে অটোম্যান সাম্রাজ্যের ব্যস্ত ব্যাপ্তি ছিল কতটুকু যে আফ্রিকা ইউরোপ এবং এশিয়া এই তিনটা মহাদেশের মাঝখানে পড়ছে তোমার ভূমধ্যসাগর এই ভূমধ্যসাগরের তীরবর্তী যে দেশগুলো বিশেষ করে আফ্রিকার ইউরোপের ইউরোপের এবং এশিয়ার ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলো তখন অটোমান সাম্রাজ্যের আন্ডারে ছিল বা ওসমানীয় সাম্রাজ্যের আন্ডার ছিল এই একটা সাম্রাজ্য আর রাশিয়াতে ছিল যার সাম্রাজ্য রাশিয়াকে বলা হতো জার সাম্রাজ্য এই যার সাম্রাজ্যটা মূলত ইউরোপের কিছু অঞ্চল এশিয়ার অনেকগুলো অঞ্চল নিয়ে গঠিত ছিল জার সাম্রাজ্য তাহলে জার সাম্রাজ্য বলে ফেললাম এবার জার্মানির তখন নাম ছিল প্রুশিয়া জার্মানির নাম ছিল প্রুশিয়া ওখানে যারা শাসন করত তাদেরকে বলা হতো কাইজার তাহলে জার্মানিতে যারা শাসন করত তাদেরকে বলা হতো কাইজার আর কাইজার কোন দেশের প্রুশিয়ার ওকে মানে জার্মানি বর্তমান জার্মানিটাকে তখন বলা হতো প্রুশিয়া আর রাশিয়াকে বলা হতো কি যার সাম্রাজ্য এটা যার সাম্রাজ্য খেয়াল করবা আমি লিখে দিচ্ছি যার সাম্রাজ্য এখানে যারা রাজা ছিলেন তাদেরকে বলা হতো জার রাশিয়ার আর জার্মানিকে বলা হতো প্রুশিয়া আর তাদের যারা রাজা তাদেরকে বলা হতো কাইজার ওকে সো আশা করি বুঝতে পারছো জার আর কাইজার ওকে আর ইউকে আন্ডারেও মানে ব্রিটেনের আন্ডারেও ব্রিটিশ সাম্রাজ্য ছিল যেমন তোমার এখানে যে এটা এই সাগরটাকে বলা হয় বাল্টিক সাগর বাল্টিক সাগরের অঞ্চলসমূহ তাদের দখলে ছিল ইউ ব্রিটেনের ওকে আর এটা হচ্ছে ইউএসএ বা আমেরিকা ওকে প্রথম যদি এরও অংশগ্রহণ করে আমরা বলবো এটা হচ্ছে জাপান ওকে এটা হচ্ছে অস্ট্রেলিয়া আমি বলেই দিচ্ছি ওকে বাকিগুলো বলে দিচ্ছি আস্তে আস্তে তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ এখানে মিশর দেখতে পাচ্ছি সৌদি আরব ইরাক ইরান পাকিস্তান আফগানিস্তান ইন্ডিয়া চায়না রাশিয়া এটা বাংলাদেশ আমি ছোটো করে দেখাইছি এটা অস্ট্রেলিয়া দিয়ে তোমার অন্যান্য দেশ যে দেশগুলো বিশেষ করে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন এই দেশগুলো এখানে আছে তারপর এখানে বলতেছি জাপান এটা হচ্ছে যে তোমার এখানে ব্রাজিল আছে আর্জেন্টিনা চিলি অর্থাৎ এটা হচ্ছে তোমার উত্তর আমেরিকা হচ্ছে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা এখানে ইউএসএ আছে মেক্সিকো আছে কানাডা আসে আমি বলতেছি না তারপর হচ্ছে এখানে ইউরোপ মহাদেশটাই গুরুত্বপূর্ণ প্রথম বিশ্বযুদ্ধের জন্য আমরা সেই জন্য এটা বলতেছি ইউকে বুঝতেছ মানে স্পেন এ ফ্রান্স এই যেখানে ছোটো একটা বিদেশ হচ্ছে বেলজিয়াম যেটি হচ্ছে জার্মানি যেটাকে ফুসিয়ে বলা হতো তখন আয়তে হচ্ছে ইতালি এতে অস্ট্রিয়া এ হাঙ্গেরি তখন প্রথম বিশ্বযুদ্ধের সময় এই অস্ট্রিয়া এবং হাঙ্গেরি এক এক দেশ ছিল একসাথে একটা দেশ তখন এটাকে বলা হতো অস্ট্রোহাঙ্গেরি ওকে তাহলে এটা ছিল অস্ট্রোহাঙ্গেরি এটা হচ্ছে ক্রোয়েশিয়া এটা হচ্ছে পোল্যান্ড এদিকে লিথুনিয়া আছে এদিকে ফিনল্যান্ড আসে আরও বিভিন্ন দেশ আছে এটা হচ্ছে হাঙ্গেরি বলছি এই যে এখানে একটা বি দেখা যাচ্ছে এটা হচ্ছে বসনিয়া বসনিয়া তো হচ্ছে সার্বিয়া এই তো গুরুত্বপূর্ণ সার্বিয়া এবং বসনিয়া প্রথম বিশ্বযুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুইটা মনে রাখতে হবে সার্বিয়া বসনিয়া এটা হচ্ছে বুলগেরিয়া এটা হচ্ছে নিচের দিকে মন্টিনিগ্রো আছে এবং এদিকে এটা হচ্ছে গ্রিস আর এটা হচ্ছে ইতালি প্রথম বিশ্বযুদ্ধের সময় ইতালি মূলত ফ্রান্স এবং ইউকে কে সাপোর্ট করেছিল আমি সেটা একটু পরে বলবো ইতালির ভূমিকা মোটামুটি কম ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় ওকে তো এখন আমরা বুঝবো যে আসলে যুদ্ধটা বাড়ছে কিভাবে। প্রথম বিশ্বযুদ্ধ বলতেছি যে এত ব্যাপক একটা ফলাফল আমরা দেখতে পাচ্ছি প্রথম বিশ্বযুদ্ধের তাহলে এই যুদ্ধের আসলে মূলত বাড়ছিল কীভাবে ওকে প্রথম বিশ্বযুদ্ধ বাধার মূল কারণ হচ্ছে ইউরোপের দেশগুলো ক্ষমতাশীল দেশগুলো চেয়েছিল তাদের রাজ্যকে বিস্তার করার জন্য তাদের সাম্রাজ্যকে বিস্তার করার জন্য বা তাদের দখলকৃত ভূমির পরিমাণ বাড়ানোর জন্য এই জন্য তারা কী করতো অ্যালায়েন্স গঠন করত। জোট গঠন করত। বাংলাদেশের নির্বাচনের সময় যেরকম জোট গঠন করা হয় ঠিক এরকম প্রথমে জোট গঠন করেছিল কারা প্রথমে অস্ট্রিয়া এবং হাঙ্গেরি তো একসাথে ছিল নাম ছিল অস্ট্রহাঙ্গেরি অষ্ট্রোহাঙ্গেরি জোট গঠন করলো জার্মানির সাথে এবং এদের সাথে এসে যুক্ত হয় ইতালি ওকে তাহলে অস্ট্রহাঙ্গেরির সাথে জার্মানি আর পরে এসে যুক্ত হয় ইতালি তখন এই জোটের নাম হয় তিনটা দেশ অস্ট্রহাঙ্গেরি জার্মানি এবং ইতালি জার্মানির নাম ছিল কি প্রুশিয়া তাহলে অস্ট্রহাঙ্গেরি যোগ প্রুশিয়া যোগ ইতালি ইকুয়াল টু হচ্ছে ট্রিপল অ্যালায়েন্স ট্রিপল অ্যালায়েন্স ট্রিপল অ্যালায়েন্স টি এ বলতে পারো ওকে টি এ তাহলে এরা তৈরি করলো টি এ ওকে এটার বাংলা নাম হচ্ছে মৈত্রী জোট মৈত্রী জোট তাহলে মৈত্রী জোটে কারা কারা আসে প্রুশিয়া মানে জার্মানি হাঙ্গেরি এবং ইতালি ওকে এরা এটা তৈরি করলো এবং কেন জোট তৈরি করতেছিল সেটা তো বলছি যে সাম্রাজ্য বিস্তারের জন্য তারপর হচ্ছে তোমার এই ট্রিপল অ্যালায়েন্স যখন গঠিত হলো তখন জার্মানির পাশে আছে ফ্রান্স ফ্রান্স এবং ইউকে ফ্রান্স এবং ইউকে আর একটা জোট গঠনের উদ্যোগ নিল তাদের সাথে যুক্ত হলো জার সাম্রাজ্য বা রাশিয়া তাহলে জার সাম্রাজ্য ব্রিটেন এবং ফ্রান্স এরা তিনটা মিলে আর একটা জোট গঠন করলো সেটার নাম হলো তোমার সেটার নাম হলো ট্রিপল ট্রিপল এনটিটি ই ওকে ট্রিপল এন টি ই এই ট্রিপল অ্যান্টিটির বাংলা নাম হচ্ছে মৈত্রী মৈত্রী আতাত ওকে তাহলে মৈত্রী আতাত একটু লিখে রাখবেন খাতায় এখন এই যে জোট গঠন হলো মৈত্রী আতাত এবং মৈত্রী জোট এরা চেয়েছিল এই যে ভূমধ্যসাগরের যে তীরবর্তী দেশগুলো যেগুলো ইউরোপের তোমার উত্তর পূর্বাংশে পড়ছে এই যেগুলো যেমন সার্বিয়া বসনিয়া বুলগেরিয়া মন্টিনিগ্রো এই দেশগুলোকে বলা হয় বলকান রাষ্ট্র বা বলকান দেশ বা বলকান অঞ্চল এই বলকান অঞ্চলের দেশগুলো খুব ছোট ছোট ছিল এবং সেগুলো খনিজ সম্পদ সমৃদ্ধ এই দেশগুলো খনিজ সম্পদ সমৃদ্ধ ছিল এই জন্য এই মৈত্রী আতাদ এবং মৈত্রী জোটের লক্ষ্য ছিল এই অঞ্চলগুলোকে দখল করা ওকে যাতে তারা খনিজ সম্পদে কি করতে পারে ব্যাপক উন্নতি সাধন করতে পারে এই জন্য তাদের মধ্যে কী তৈরি হলো সবসময় এটা প্রতিযোগিতা তৈরি হলো যে তারা কে কত বেশি অঞ্চল দখল করবে ওকে তো এরই মধ্যে জার্মানি কি করে অর্থাৎ জোটের মৈত্রী জোটের জার্মানি কি করে নিয়ে দখল করে হলে তাহলে বস নিয়ে কী দখল করলো জার্মানি এবং নিয়ে যখন জার্মানি দখল করলো তখন এর সমসাময়িক সময় সার্বিয়ার যারা ইয়া ছিলেন বিপ্লবী ছিলেন তারা একটি দল গঠন করে বা একটা বাহিনী গঠন করে সেটা নাম হচ্ছে ব্ল্যাক হ্যান্ড এই ব্ল্যাক হ্যান্ড এর বাহিনীর যারা তারা ছিল জাতীয়তাবাদী ওকে তারা বসনিয়া এবং সার্বিয়াকে আলাদা রাষ্ট্র হিসেবে দেখতে চায় বা তাদের অঞ্চলকে তারা স্বাধীন রাখতে চায় তাহলে সার্বিয়াতে তৈরি হলো কি ব্ল্যাক হ্যান্ড ওকে তো যাক এটা তেমন একটা ব্যাপার নয় অন্যান্য দেশগুলো তেমন এটা দিয়ে এটা নিয়ে তেমন একটা মাতামাতি করা কিন্তু ঘটনা বেজে যায় মূলত প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার মূল যে ঘটনা সেটা বেজে যায় কিভাবে সেটা শুনলে তুমি অবাক হবা সেটা হচ্ছে তোমরা দেখতে সম মৈত্রী কে কে আছে জার্মানি অস্ট্রোহাঙ্গেরি ইতালি এই তিনটা দেশ তো উনিশশো সালের আবার বলতেছি উনিশশো সালের জুন মাসে উনিশশো চোদ্দো সালের জুন মাসে অস্ট্রিয়ার যুবরাজ তার স্ত্রীকে নিয়ে হানিমুনে গিয়েছিল বসনিয়াতে বসনিয়ার রাজধানী সারাজেবতে অস্ট্রিয়ার যুবরাজকে তার স্ত্রী সহকারে হত্যা করা হয় মানে অস্ট্রিয়ার যুবরাজ তার স্ত্রী সহ সেখানে নিহত হন বসনিয়ার রাজধানী সারাজেবতে হত্যা করেন কে হত্যা করে ওই যে সার্বিয়ার যেই বাহিনী ছিল সেই বাহিনীর এক ভদ্রলোক ওনার নাম ছিল প্রিন্সিপ একটু মনে রাখবেন প্রিন্সিপ কি করে অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা করে অস্ট্রিয়ার যুবরাজের নাম ছিল ফার্ডিন্যান্ড তাহলে ফার্ডিন্যান্ডকে হত্যা করে কে প্রিন্সিপ ফার্ডিন্যান্ডের স্ত্রী সহ নিহত হন কোথায় বসনিয়ার রাজধানী সারাজেবতে তাহলে এই ঘটনাকে কেন্দ্র করে তোমার অষ্টহাঙ্গিরি কি করে সার্বিয়াকে বলে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমরা প্রিন্সিপকে আমাদের হাতে দিয়ে দিবা অথবা তার বিচার করবা আটচল্লিশ ঘন্টা তাকে বেঁধে দেয় দিনটি ছিল যেদিন মার্সে ওই দিনটা ছিল আটাইশ জুন উনিশশো তাহলে আটাশ জুন উনিশশো সালে উনিশশো সাল ওকে আটাইশ জুন উনিশশো সাল ফ্রেন্ডশিপ কাকে মারে ফ্রেন্ডশিপ মেরে ফেলে ফার্ডিন্যানকে ফার্ডিন্যানকে অস্ট্রিয়ার যুবরাজ ওকে তাহলে এই দিন যখন মেরে ফেলে তারা তো আটচল্লিশ ঘন্টা টাইম দিছে যে ফ্রেন্ডশিপকে সার্বিয়া কি করবে অস্ট্রিয়ার হাতে দিয়ে দিবে কিন্তু তারা ব্যর্থ হয় এরপরে অস্ট্রিয়া তাদেরকে এক মাসের সময় দেয় বলে যে এক মাসের মধ্যে প্রিন্সিপকে তোমরা আইনের আওতায় নিয়ে আসবা এবং আমাদেরকে দিয়ে দিবা কিন্তু সার্বিয়া সেখানে ব্যর্থ হয় তখন তাহলে এক মাস পরে হচ্ছে কত জুলাই জুলাই সালে তখন কি করে অস্ট্রিয়া কি করে অস্ট্রহাঙ্গেরি অষ্টহাঙ্গেরি কি করে যে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যেহেতু সার্বিয়া ফ্রেন্ডশিপকে ফেরত দেয় নাই এই জন্য অষ্টহাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই জন্য আমরা লিখেছিলাম এখানে যে টোয়েন্টি এইট জুলাই উনিশশো চোদ্দো ওকে তাহলে এই দিন যুদ্ধ শুরু হয়ে গেল মূলত কিভাবে কীভাবে হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এখন এটাতে কি হলো মৈত্রী জোটে তো কী আছে অষ্টহাঙ্গেরি আছে তো অষ্টহাঙ্গেরিতে যেহেতু হাঙ্গেরি তো সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতেছে তার মানে জার্মানি সেখানে যোগ দিবে সবত জার্মানি তাদের সাথে যোগ দিল অষ্টহাঙ্গেরির সাথে জার্মানি যোগ দিল সার্বিয়ার উপরে আক্রমণ করার জন্য এবং সার্বিয়াতে এক ধরনের জাতি ছিল তাদের নাম ছিল স্ল্যাব জাতি এই স্ল্যাব জাতি রাশিয়ান ভাষায় কথা বলতো অর্থাৎ যার সাম্রাজ্যের ভাষায় কথা বলতো যেহেতু তারা রুশ ভাষায় কথা বলতো রাশিয়া এই সার্বিয়ার যে জাতি স্ল্যাব জাতিদেরকে রক্ষা করার জন্য রাশিয়া সার্বিয়ার পক্ষ কিন্তু রাশিয়া ছিল কোথায় মৈত্রী আতাতে অর্থাৎ রাশিয়া ফ্রান্স এবং ইউকে মেলে তৈরি করছিল মৈত্রী আতাত তাহলে মৈত্রিয়াতাঁতের রাশিয়া কি করলো সার্বিয়াকে সাপোর্ট দিল আর এদিকে জার্মানি অষ্টহাঙ্গেরই কী করলো সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতেছে ওকে তখনও ইতালি ফ্রান্স ইউকে এরা যুদ্ধে এখনও আসে নাই এদিকে কি হয় যেহেতু অলরেডি রাশিয়া সার্বিয়াকে কি করতেছে সাপোর্ট দিচ্ছে এই জন্য জার্মানি রাশিয়াতে আক্রমণ শুরু করলো তো জার্মানি যখন রাশিয়াতে আক্রমণ শুরু করলো প্রথম দিকে তারা কি করলো যে জার্মানি তার কির একটা সমুদ্র বন্দর ব্যবহার করে অর্থাৎ অটোমেন সাম্রাজ্যের একটা সমুদ্র বন্দর ব্যবহার করে রাশিয়াতে আক্রমণ করলো কে জার্মানি বা প্রুশিয়া। তাহলে জার্মানি টার্কির একটা সমুদ্র বন্দর বা অটোমেন সাম্রাজ্যের একটা সমুদ্র বন্দর ব্যবহার করে রাশিয়াতে যখন আক্রমণ শুরু করলো তখন রাশিয়া অটোমেন সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো তাহলে মোটামুটি বেজালটা ত্রিমুখী বেজে গেছে ওকে তখন রাশিয়া যখন টার্কির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো তখন ধীরে ধীরে তোমার এবার যুদ্ধ চাঙা হয়ে গেল অর্থাৎ বিশ্বযুদ্ধ বেঁধে গেল পূর্ণাঙ্গভাবে তখন যেটা হলো সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে অন্যান্য দেশগুলো বন্ধু বন্ধু যে দেশগুলো সেগুলো তো টার্কিকে সাপোর্ট করবে বা জার্মানিকে সাপোর্ট করবে আবার কেউ কেউ রাশিয়াকে সাপোর্ট করবে ওকে তখন যেটা হলো টার্কির পাশে যেহেতু আজার বাইজান আজার বাইজান টার্কিকে সাপোর্ট করা শুরু করলো অর্থাৎ জার্মানিকে সাপোর্ট করা শুরু করলো ওকে এইদিকে হচ্ছে আজার বাইজান ওকে এবার হচ্ছে তোমার যুদ্ধ চলতেছে এর ফাঁকে যে ঘটনা ঘটে জার্মানি কি করে যে তোমার জার্মানি কি করে যে ফ্রান্সের পূর্ব পূর্ব দক্ষিণাঞ্চল বিশেষ করে দক্ষিণাঞ্চল দখল করে ফেলে ফ্রান্সের দক্ষিণাঞ্চল যখন জার্মানি দখল করে তখন ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দ্যাট মিন্স জার্মানিও এবার সরি ফ্রান্সও এবার জার্মানির বিরুদ্ধে লাগছে এরই মধ্যে আমরা বলেছিলাম যে মৈত্রী জোটে কে কে ছিল অস্ট্রহাঙ্গিরি জার্মানি এবং ইতালি ইতালি উনিশশো সালে গিয়ে যুদ্ধ শুরু হয়েছে চোদ্দো সালে উনিশশো সালে গিয়ে মৈত্রী জোট থেকে বের হয়ে তারা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো বা ইতালি সাপোর্ট দেওয়া শুরু করলো যুদ্ধে তারা সরাসরি অংশগ্রহণ না করলেও ইতালি জার্মানির বিরুদ্ধে গিয়ে যুদ্ধ বা জার্মানিকে সাপোর্ট দেওয়া বন্ধ করে দিল অর্থাৎ ইতালি ফ্রান্সকে সাপোর্ট করলো ওকে তখন যেটা হলো যে তোমার যুদ্ধ যেহেতু বেঁধেই গেল তখন জার্মানিকে এবং ফ্রান্সকে বন্ধ করার জন্য স্টপ করার জন্য বা তাদের মধ্যে একটা সমঝোতা করার জন্য ইউকে একটা ভূমিকা পালন করতে চেয়েছিল। তখনও ইউকে এবং তোমার ইউএসএ এখনও যুদ্ধে অংশগ্রহণ করা নাই এরা পরে অংশগ্রহণ করবে তাহলে ইউকে কী করলো ফ্রান্স এবং জার্মানির মধ্যে যখন যুদ্ধ বেজে গেল তখন জার্মানি এবং ফ্রান্সকে কি করার চেষ্টা করলো সমঝোতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করলো যুদ্ধ বন্ধ করার চেষ্টা করলো কিন্তু তোমরা বুঝতেছ জার্মানির যিনি ওই সময়কার কায়জার ছিলেন অর্থাৎ দ্বিতীয় উইলিয়াম তিনি একটু ঘাটতরা ছিলেন এই দ্বিতীয় উইলিয়াম কি করলেন যে তোমার মাঝখানে একটা বাফার রাষ্ট্র আছে বেলজিয়াম বেলজিয়ামকে উল্টো দখল করে ফেললো অর্থাৎ ইউকে কথা না শুনে জার্মানি ফ্রান্সের সাথে যুদ্ধ তো বন্ধ করেই নেই বরং মাঝখানের একটা বাফার রাষ্ট্র আছে বেলজিয়াম সেটিকে দখল করে ফেলে প্রশ্ন হচ্ছে বাফার রাষ্ট্র কী বাফার রাষ্ট্র হচ্ছে ওই সব রাষ্ট্র যারা যুদ্ধে অংশগ্রহণ করে না নীরব থাকে মানে শক্তিশালী কতগুলো দেশের মধ্যে যুদ্ধ চলতেছে মাঝখানে একটা দেশ নীরব আছে সেই দেশটাকে বলা হয় বাফার রাষ্ট্র তাহলে তুমি খেয়াল করো ফ্রান্স এবং জার্মানি যুদ্ধ করতেছে আবার ইউকে কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করার চেষ্টা করতেছে ওকে ওই মুহুর্তে জার্মানি কী করলো বেলজিয়ামকে দখল করলো এই জন্য বেলজিয়াম হচ্ছে কি বাফার রাষ্ট্র এটা হচ্ছে বাফার স্টেট ওকে আর আমি একটু আগে বলছিলাম যে ছোট ছোট রাষ্ট্র যেগুলো যেগুলোতে সামরিক শক্তি কম থাকে যেমন বলকান রাষ্ট্র যেগুলো সেগুলোকে বলা হয় স্মল স্টেট তাহলে স্মল স্টেট কি যেগুলোতে সামরিক শক্তি নেই আর বাফার স্টেট কি যারা যুদ্ধে অংশগ্রহণ করে না চুপ মেরে থাকে ওকে তাহলে জার্মানি বেলজিয়ামকেও দখল করে নিল তখন ইউকে যুদ্ধে অংশগ্রহণ করলো জার্মানির বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করল। তাহলে জার্মানির বিরুদ্ধে কারা কারা আর জার্মানির পক্ষে কারা কারা খেয়াল করা জার্মানির বিরুদ্ধে হচ্ছে ইউকে ফ্রান্স বেলজিয়ামকে যেহেতু দখল করছে তারও বিরুদ্ধে থাকবে ইউকে বেলজিয়াম ফ্রান্স ইতালি ওকে এদিকে একটা দেশ আছে মন্টিনিগ্রো মন্টিনিগ্রিও সার্বিয়াকে সাপোর্ট করলো তো সার্বিয়াকে সার্বিয়া তো কাকে অস সার্বিয়া তো অস্ট্রোহাঙ্গেরিয়া এবং জার্মানির বিরুদ্ধে ওকে তাহলে মন্টিনিগ্রো সার্বিয়া মানে আমি এখন বলতেছি জার্মানির বিরুদ্ধে কারা কারা ইউকে ফ্রান্স বেলজিয়াম ইতালি সার্বিয়া মন্টিনিগ্রো তারপর হচ্ছে তোমার রাশিয়া এরা সরাসরি বিরুদ্ধে ওকে পক্ষে কারা কারা জার্মানির পক্ষে কারা কারা জার্মানির পক্ষে ছিল অস্ট্রিয়া অস্টহাঙ্গেরি তারপর হচ্ছে তোমার এখানে লিথুনিয়া এদিকে বল এদিকের কিছু রাষ্ট্র জার্মানি দখল করে ফেলছিল এটা বাল্টিক সাগর বাল্টিক সাগরের তীরবর্তী দেশসমূহের কিছু কিছু জার্মানির পক্ষে ছিল এদিকে টার্কি আজার আজারবাইজান আছে এরা হচ্ছে জার্মানির পক্ষে ওকে এবার হচ্ছে তোমার মূল ঘটনার মর্নে কীভাবে খেয়াল করো তো ইউকে কে ইউকে কে যখন ইউকের বিরুদ্ধে যখন জার্মানি যুদ্ধ লেগে গেল তখন জার্মানি এই যে বাল্টিক অঞ্চলগুলোকে বেশি করে দখল করা শুরু করলো যাতে ইউকে তাদের উপর আধিপত্য বিস্তার করতে না পারে এবং আটলান্টিক সাগর এবং বাল্টিক সাগর যেটা এই সাগরের মধ্যেই জার্মানির ইউ জার্মানির নৌবাহিনীর একটা বাহিনী ছিল ইউ বোর্ডস বলা হতো তাদেরকে এই ইউ বোর্ডস কী করলো তাদের এয়া বাড়া দিল মানে তাদের যে অভিযান সেটি বাড়িয়ে দিলো এই বাল্টিক সাগরের আশেপাশে আমেরিকার কিছু জাহাজ সবসময় চলাচল করত। আমেরিকার জাহাজকে ব্রিটেনের জাহাজ মনে করে ইউবোর্সের যারা ছিল জার্মানির নৌবাহিনী জার্মানির নৌবাহিনীর ইউবোর্টসের যারা ছিল তারা কি করলো আমেরিকার একটি জাহাজকে আক্রমণ করলো আমেরিকার জাহাজ আক্রমণ করলো ব্রিটেনের জাহাজ মনে করে বা ইউকে এর জাহাজ মনে করে তারা আক্রমণ করলো যেহেতু আক্রমণ করলো এই জন্য ইউএসএ যুদ্ধে যোগ দিল কার বিরুদ্ধে জার্মানির বিরুদ্ধে তখনই মূলত এটা পুরো একদম ওয়ার্ল্ড ওয়াইড যুদ্ধ বেজে গেল ওকে ইউএসএ কে ইউএসএ কখন যুদ্ধ ঘোষণা করলো ইউএসএ মূলত যুদ্ধ ঘোষণা করলো উনিশশো সালে উনিশশো সালে ততদিনে রাশিয়া যুদ্ধদের যুদ্ধ থেকে নিজেদেরকে গুটিয়ে নেয় মানে রাশিয়া যুদ্ধের বিপক্ষে চলে যায় এবং যুদ্ধ করবে না বলে ঘোষণা দিয়ে দেয় কারণ তখন রাশিয়ায় রুশ বিপ্লব সংগঠিত হচ্ছিল বিআই লেনিনের নেতৃত্বে তখন রাশিয়ায় রুশ বিপ্লব সংগঠিত হচ্ছিল এই জন্য রাশিয়া তাদেরকে যুদ্ধ থেকে সরিয়ে নেয় রাশিয়া যখন যুদ্ধ থেকে সরিয়ে নেয় তখন তারা তার কিটিকে বলে দিয়েছিল যেন তারা যুদ্ধ থেকে সরে আসে তখন তারকি জার্মানির সাথে সমঝোতা করার চেষ্টা করেছিল এবং সেই সাথে ইতালিও জার্মানির সাথে সমঝোতা করার চেষ্টা করেছিল বাট জার্মানি কোনোভাবেই না কি ছিল না রাজিও ছিল না কারণ জার্মানিতে তখন কে ছিলেন জার্মানিতে কায়জার দ্বিতীয় উইলিয়াম ছিলেন ওকে তিনি খুবই ঘাটতেরা পের ছিলেন ওকে তো যাই হোক এই যুদ্ধটা তখন আল্টিমেটলি চলতে থাকে তাহলে যুদ্ধ বন্ধ হবে কীভাবে যুদ্ধ তো চলতে ওকে তাহলে যুদ্ধ বন্ধ হওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে নিশ্চয়ই কেউ 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 না কেউ প্রস্তাব দিবে অথবা কেউ খুব ঘাট ঘাট ধরে তারকে টেনে বের করতে হবে বা একদম খুব ভালোভাবে একটা চাপ প্রয়োগ করতে হবে রাইট সেই চাপটা প্রয়োগ করেছিল ইউকে জার্মানির উপরে কিভাবে আমি বলতেছি যখন জার্মানি এদিকের বাল্টিক রাষ্ট্রগুলোকে দখল করা শুরু করলো বাল্টিক সাগরে তাদের ফরিদি বাড়ালো এবং বাল্টিক সাগর তারা প্রায় দখল করে ফেলছে জার্মানি তখন ইউকে একটা বিপদে পড়ে কি বিপদ ইউকের যে গোলা বারুদগুলো তৈরি হতো সেগুলোর চামড়া বেশিরভাগই তোমার বাল্টিক সাগরের যে প্রাণীগুলো ছিল সেগুলোর দেহ থেকে নেওয়া হতো অর্থাৎ বাল্টিক সাগরের যে সামুদ্রিক প্রাণী মাছ বা তিমি তাদের যেই চামড়া সেই চামড়া দিয়ে ইউকে কি করতো বোমা মারুদ তৈরি করতো তো এখন জার্মানি যেহেতু বাল্টিক সাগর দখল করে ফেলছে ইউকে সেটা পারতেছিল না তখন ইউকে কি করল বিকল্প ব্যবস্থা চিন্তা করলো ইউকেতে একজন ইহুদি থাকতেন ওনার নাম হচ্ছে না ওয়াইজম্যান এই ওয়াইজম্যান কী করলেন অ্যাসিটোন আবিষ্কার করলেন এই অ্যাসিটোন আবিষ্কার হয় সতেরো সালে উনিশশো সালে অ্যাসিটোন আবিষ্কার হওয়ার পরেই মূলত জার্মানি গুটিয়ে যায় কেন গুটিয়ে যায় কারণ অ্যাসিটোন হচ্ছে এমন একটি বিস্ফোরক যেটি প্রয়োগ করে বোমা তৈরি করলে সেটি ব্যাপক বিস্ফোরণ ঘটা তখন এই ইউকে কী করল জার্মানিকে ভয়ভীতি প্রদর্শন করা শুরু করলো এবং বলল তোমরা যুদ্ধ স্টপ করো তোমরা যে জায়গাগুলো দখল করতেছো এগুলো ধীরে ধীরে ছেড়ে দাও হলে কিন্তু আমরা তোমাদেরকে উড়াই দিব বুঝতে পারতেছো তো তখন এদিকে আরেকটা ঘটনা ঘটে জার্মানির যারা নৌবাহিনীর সদস্য ছিল তাদের একটা অসন্তোষ তৈরি হয় কার উপরে তৎকালীন কাইজার, জার্মানির যিনি কায়জার দ্বিতীয় উইলিয়াম এই দ্বিতীয় উইলিয়ামের উপরে তাদের অসন্তোষ বাড়তে থাকে এবং অসন্তোষ ভাড়ার একটা পর্যায়ে একটা বিশেষ ঘটনা ঘটে সে ঘটনা হচ্ছে ইউকে সেনাপতি অ্যালেন বীরের নেতৃত্বে হ্যাঁ অ্যালেন বীরের নেতৃত্বে টার্কির টার্কির ফ্যালেস্টাইন তারা দখল করে ফেলে অর্থাৎ ফ্যালেস্টাইন নামক যে অঞ্চলটা টার্কির পা সাম্রাজ্যের সেটি দখল করে ফেলে কে ইউকে কিভাবে ওই যে অ্যাসিটোনা আবিষ্কার করার পরেই অ্যালেনবির তাদের ইউকের যিনি সেনাপতি উনি কি করেন টার্কির তোমার ফ্যালেস্টাইন দখল করে ফেলে তখন টার্কিও কি হয়ে যায় মানে হচ্ছে যে এবার নিচ্ছুপ হয়ে যায় তাহলে টার্কি যখন জার্মানিকে আর হেল্প করতে পারতেছে না কারণ অটোম্যান সাম্রাজ্যই জার্মানিকে মূলত হেল্প করছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় সেটা যেহেতু তারা করতে পারতেছে না তখন আলটিমেটলি যে ঘটনা ঘটে যে জার্মানি নত হতে বাধ্য হয় এদিকে জার্মানির নৌবাহিনীর যারা তারা কিন্তু তাদের যে কাইজার দ্বিতীয় উইলিয়াম তাদের তার উপরে অসন্তোষ তাকে উল্টো আক্রমণ করার জন্য বসে আছে তারা জার্মানির নৌবাহিনীরা তাহলে জার্মানির নৌবাহিনীর অসন্তোষ দ্বিতীয় উইলিয়ামের উপরে আর ইউকে কী করলো টার্কির ফ্যালেস্টাইন দখল করে ফেললো বেরির নেতৃত্বে তাহলে অ্যালেনবির হচ্ছে কে ইউকের সেনাপ্রধান ওকে এখন ঘটনা কি ঘটলো দ্বিতীয় উইলিয়াম কী করলো ভয়ে এই ঘটনার যখন যখন দ্বিতীয় উইলিয়াম পালিয়ে গেলেন হল্যান্ডে তখন জার্মানির কায়জার নিযুক্ত হলো কে ফেডরিক অ্যাভেট ফ্যাড্রিক অ্যাভেট কী করলেন যুদ্ধ বন্ধ করার প্রক্রিয়া শুরু করলেন এবং তিনি ফ্রান্সে আসলেন তিনি ফরাসি বা ফ্রান্সের যিনি সেনাপ্রধান ছিলেন জেনারেল ফস জেনারেল ফসের কাছে আসেন এসে যুদ্ধবিরতির ঘোষণা করেন তাহলে ফ্যাড্রিক অ্যাবেট কি করেন ফ্রান্সের সেনাপতির কাছে আসেন ওনার নাম ছিল ফস জেনারেল ফস ফ্রান্সের সেনাপতি জেনারেল ফসের কাছে আসেন ফসের কাছে এসে কি করেন যুদ্ধবিরতির ঘোষণা করেন কে ফ্যাড্রিক অ্যাভেট দিনটি ছিল যে তিনি নিয়ে ঘোষণা করছেন সেটি ছিল এগারোই নভেম্বর উনিশশো আঠারো তাহলে এই এগারো নভেম্বর উনিশশো আঠারোই মূলত অনানুষ্ঠানিকভাবে এটা আনুষ্ঠানিক না অনানুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হয় ওকে তাহলে এরই মধ্য দিয়ে কি হয় তারই আগে কিন্তু উনিশশো কত সালে উনিশশো সালে রাশিয়া সরে যায় আর ইউএসএ জয়েন করে উনিশশো সালে তো রাশিয়া যখন সরে যায় ওকে তারপর পরই ইউকে কি করে টার্কির কিছু অঞ্চল দখল করে ফেলে ওকে ওই যেটা ফ্যালেস্টাইন সে অঞ্চলটা দখল করে ফেলে আমরা সেটা আসবো পরবর্তীতে ব্যালফর ঘোষণার মধ্য দিয়ে ওই অঞ্চলটাকে ইসরায়েল হিসেবে কি করা হয় প্রতিষ্ঠিত করা হয় যেটা ফ্যালেস্টাইন যে অঞ্চল অঞ্চলটুকু অটোমান সাম্রাজ্যের যে ফ্যালেস্টাইন অঞ্চল অঞ্চলটুকু ইউকে দখল করছিল সেই দখলকৃত অঞ্চলেই পরবর্তীতে ইসরায়েল প্রতিষ্ঠিত হয় আমরা সেই জিনিস দিকে যাব তার আগে একটু বলি আরও কিছু কথা সেটা হচ্ছে যে এই যে এতগুলো ঘটনা ঘটলো এখানে কিছু তোমার চমকপ্রদ ব্যাপার আছে সেই চমকপ্রদ ব্যাপারগুলো কি কি সেটা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে জার্মানির পক্ষে কারা ছিল আর জার্মানির বিপক্ষে কারা ছিল জার্মানির পক্ষে যারা তাদেরকে বলা হতো সেন্ট্রাল পাওয়ার আর যারা বিপক্ষে তাদেরকে বলা হতো সেন্ট্রাল তাদেরকে বলা হতো অ্যালায়েন্ড পাওয়ার ওকে অ্যালায়েন্ড পাওয়ার তাহলে জার্মানির পক্ষেগুলোকে বলা হতো সেন্ট্রাল পাওয়ার বা সিপি আর জার্মানির বিপক্ষে যারা তাদেরকে বলা হতো অ্যালায়েন্ড পাওয়ার বা এপি ওকে তাহলে সিপিতে কারা ছিল আর এপিতে কারা ছিল সেন্ট্রাল পাওয়ার বা জার্মানির পক্ষে কারা ছিল জার্মানি অস্ট্রোহাঙ্গেরি তারপর হচ্ছে তোমার এদিকে বলছিলাম যে লিথুনিয়া ওকে এদিকে হচ্ছে অটোমেন সাম্রাজ্য এদিকে হচ্ছে আজার বাইজান ওকে এরা ছিল কার পক্ষে জার্মানির পক্ষে তাহলে জার্মানির বিপক্ষে কারা কারা ছিল জার্মানির বিপক্ষে ছিল ইউএসএ ইউকে ফ্রান্স ইতালি সার্বিয়া মন্ত্রন তারপর হচ্ছে তোমার এদিকে চায়না সমর্থন দিয়েছিল জার্মানির বিরুদ্ধে ইউকে কে সমর্থন দিয়েছিল ওকে তারপর হচ্ছে রাশিয়া ওকে রাশিয়া জাপান জাপানও কিন্তু কি ইউকে ফ্রান্স এদেরকে সমর্থন দিয়েছিল ওকে এছাড়া সার্বিয়াকে যেহেতু অস্ত্র আক্রমণই করেছিল বা সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তারা তো আর তাদের পক্ষে থাকবে না সার্বিয়া এবং সেই সাথে তোমার বসনিয়া মন্টনিগ্রো এরাও কিন্তু কি এপিতে ছিল দ্যাট মিনস তারা ওই যে ইউকে ফ্রান্সের পক্ষে ছিল বা আমেরিকা চায়না জাপান রাশার পক্ষে ছিল ওকে চায়না সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে নাই এরা শুধুমাত্র সাপোর্ট করছিল একইভাবে জাপান যুদ্ধে অংশগ্রহণ করেছিল কিন্তু চায়না শুধুমাত্র সাপোর্ট করেছিল ওকে তাহলে এ হচ্ছে মোটামুটি তখনকার বিষয়গুলো এখানে কয়েকটা সাগর তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার কৃষ্ণ সাগর এটা হচ্ছে কাস্পিয়ান হ্রদ বা কাস্পিয়ান সাগর আর আরব সাগর আর লোহিত সাগর এটা হচ্ছে বুমন্ধ সাগর ওকে এটা আট মহাসাগর এটা প্রশান্ত মহাসাগর ওকে আমি ওই দিকে আর যাচ্ছি না এখন আমাদেরকে বুঝতে হবে প্রথম বিশ্বযুদ্ধ তো শেষ হল অনানুষ্ঠানিকভাবে তাহলে আনুষ্ঠানিকভাবে কখন শেষ হলো আর যুদ্ধের ফলাফল আসলে কি যুদ্ধের ফলাফল হচ্ছে যে জার্মানিকে যেটা সবচেয়ে বেশি বড় ফলাফল সেটা হচ্ছে জার্মানিকে ব্যাপক ক্ষতিপূরণ দিতে হয় জার্মানির আন্ডারে যে সকল ইউরোপের দেশ ছিল সেগুলোকে স্বাধীনতা দেওয়া হয় তারপর হচ্ছে কিছু কিছু অঞ্চল ফ্রান্স এবং ইউকে তারা নিজেদের দখলে নিয়ে নেয় তারপর হচ্ছে তোমার বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিপুঞ্জ গঠন করা হয় এবং বিভিন্ন চুক্তি হয় এবং অটোমেন সাম্রাজ্য যেটা সেটাকে ভেঙে দেওয়া হয় অটোমেন সাম্রাজ্যকে ভেঙে গুরু গুঁড়ো করে দেওয়া হয় তাহলে আমরা সেদিকে যাচ্ছি এবং ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অর্থাৎ ফিলিস্তিনে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ব্যাপক প্রয়াস চালানো হয় এবং পরবর্তীতে সেই রাষ্ট্রটি ইসরায়েল নামে চলে আসে ওকে তাহলে কি এখন বুঝতে হবে যে মূলত কী কী ফলাফল ছিল বা যুদ্ধের ফলাফল কি তার আগে আমরা জেনে নিই যে যুদ্ধের সময় কোন দেশের প্রধানকে ছিলেন ব্রিটেনের প্রধান ছিলেন লয়েড জর্জ প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটেনের ফ্রান্সের ছিলেন ক্ল্যামেন শো ইউএস এর প্রেসিডেন্ট ছিলেন উডু উইলসন ইতালিতে ছিলেন আল্যান্ডো তারপর হচ্ছে তোমার যার সাম্রাজ্য অর্থাৎ রাশিয়াতে ছিল দ্বিতীয় নিকোলাস প্রুশিয়া বা জার্মানিতে ছিল দ্বিতীয় উইলিয়াম তারপরে অটোমেন সাম্রাজ্যের যিনি প্রধান ছিলেন তিনি ছিলেন ষষ্ঠ মেহমেদ ওকে তাহলে অটোমান সাম্রাজ্য তো বলে ফেলছি ওকে এবার হচ্ছে ব্যালফোর ঘোষণা ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রসচিব ব্যালফোর ওনার নাম ছিল পরবর্তীতে উনি ব্রিটেনের আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন ওই সময় উনিশশো সালে ব্যালফোর ঘোষণা দেন ব্যালফোর ঘোষণা কি ওই যে যুদ্ধের সময় উনিশশো সালে যখন ইউকেতে একজন ইহুদি ওয়াইজম্যান কি করেছিলেন অ্যাসিটোনা বিশ্বের করেছিলেন এই ওয়াইজম্যানকে ব্রিটেন সংবর্ধনা দেয় আনুষ্ঠানিকভাবে সেখানে ব্যালফোর নামক যে পররাষ্ট্র সচিব তিনি উপস্থিত ছিলেন ওকে সেই সংবর্ধনায় ওয়াইজম্যান ঈশ্বরের প্রার্থনা হিসাবে ফ্যালেস্টাইনে অর্থাৎ অটোমেন সাম্রাজ্যে একটি ইহুদি রাষ্ট্র করার প্রস্তাব দেন যেহেতু ওয়াইজম্যান অ্যাসিটোনা শেয়ার করেছিল এবং প্রথম বিশ্বযুদ্ধ বন্ধের জন্য ব্যাপক ভূমিকা পালন করেছিল এই জন্য আর্থার ব্যালফোর ঘোষণা করেন যে যে ফ্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটা রাষ্ট্র ঘোষণা করা হবে এবং ব্যালফোর ওই সময়কার ধর্মযাজক ব্যারেন রথ চাইল্ডকে একটা চিঠি লেখেন সেই চিঠিতে তিনি ফ্যালেস্টাইনে একটা ইহুদি রাষ্ট্র তৈরি করার প্রস্তাবনা দেন সেই চিঠিঠি লেখেন মূলত দোসরা নভেম্বর উনিশশো সতেরো সালে তারই কয়েক বছর পরে উনিশশো সালে সেখানে অর্থাৎ অটোমেন সাম্রাজ্যের যে ফ্যালেস্টাইন অঞ্চল সেই অঞ্চলে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় আটচল্লিশ সালে আর ওই ব্যালফোর ঘোষণার মধ্য দিয়ে মূলত ইহুদি রাষ্ট্র তৈরি করার ঘোষণা দেওয়া হয় এই জন্য এই ব্যালফোর ঘোষণাটা এত বেশি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে চোদ্দ দফা চোদ্দো দফাতে মূলত আমেরিকা উনিশশো সালে এটি দিয়েছিলেন উইড্রো উইলসন তিনি সেখানে বলেছিলেন যে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করার দরকার আছে এই চোদ্দো দফার মধ্যে জাতিপুঞ্জের কথা উল্লেখ ছিল সেই সাথে রাষ্ট্রসমূহকে স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছিল কূটনৈতিক স্বাধীনতা দেওয়ার সকল রাষ্ট্রকে সকল রাষ্ট্রকে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদেরকে কূটনৈতিক স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছিল এবং এই চোদ্দ দফাটা মূলত অটোম্যান সাম্রাজ্যের পক্ষে ছিল সেখানে বলা হয়েছিল অটোমান সাম্রাজ্যকে ভাঙার দরকার নাই যেভাবে সেভাবে থাক এবং অটোমান সাম্রাজ্যের যে অঞ্চলগুলো দখল করছে ইউকে বা অন্যান্য দেশ সেগুলো যেন ছেড়ে দেয় এই কথাটা বলছিল চোদ্দ দফায় ওকে তাহলে চোদ্দ দফা মূলত অটোমান সাম্রাজ্য বা টার্কিদের পক্ষে ছিল বা ফ্যালেস্তাইন ফিলিস্তিনিদের পক্ষে ছিল ওকে কিন্তু এই চোদ্দ দফাকে প্রত্যাখ্যান করে কারা কারা প্রত্যাখ্যান করে ইউকে ফ্রান্স তাহলে ইউকে ফ্রান্স এবং ইতালি কি করে চোদ্দ দফাকে প্রত্যাখ্যান করে এই ইউকে ফ্রান্স ইতালি এবং জাপান এগুলোকে বলা হয় এই চারটা দেশকে তখন বলা হতো বিগ ফোর জাপান ইতালি ফ্রান্স এবং ইউকে এগুলোকে বলা হতো বিগ ফোর তাহলে এই বিগ ফোরের যারা ইউরোপের দেশ তারা কী করে চোদ্দ দফার বিরোধিতা করে তো যার কারণে চোদ্দো দফার তেমন একটা ফলপ্রসূ হয়নি কিন্তু চোদ্দো দফার মধ্যে যে জাতিপুঞ্জ গঠনের কথা ছিল সে অনুসারে জাতিপুঞ্জ গঠিত হয় ওকে এরপরে হয় দ্বিতীয় ভাষায় চুক্তি এটা হয় উনিশশো উনিশ সালের আটাশ জুন এই দ্বিতীয় ভাষা চুক্তির মধ্য মাধ্যমেই মূলত প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এইখানেই মূলত আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় এবং জার্মানি তার দখলকৃত জায়গাগুলো ছেড়ে দেয় বেশিরভাগ জায়গায় তারা ছেড়ে দেয় দ্বিতীয় ভাষা চুক্তির মাধ্যমে তাহলে দ্বিতীয় ভাষা চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় এত তারিখে আঠাশে জুন উনিশশো তা যদি বলে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ কখন শেষ হয় উত্তর হচ্ছে আটাশে জুন উনিশশো উনিশ আর অনানুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় এগারো নভেম্বর উনিশশো আঠারো ওকে জাতিপুঞ্জ গঠিত হয় ওই যে চোদ্দ দফার আন্ডারে যেই কথা বলা ছিল জাতিপুঞ্জের কথা জাতিপুঞ্জ মূলত তিনটি তারা তিনটি অর্গানাইজেশন নিয়ে জাতিপুঞ্জ গঠন করা হয়েছিল তখন তো সেটি গঠন করা হয় দশ জানুয়ারি উনিশশো সালে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্যই তাদের লক্ষ্য ছিল জাতিপুঞ্জের শুরুর দিকে সদস্য ছিল বিয়াল্লিশটি রাষ্ট্র সর্বোচ্চ সদস্য সংখ্যা ছিল পরবর্তীতে আটান্নটি মানে প্রথমে ছিল বিয়াল্লিশটি পরে আটান্নটি হয় এবং পরে এটি ভেঙে যায় ভাঙার সময় এটা সদস্য ছিল মাত্র তেইশটি এই জাতিপুঞ্জ গঠনের উদ্যোগ নিয়েছিল কারা আমেরিকা চোদ্দ দফার মাধ্যমে উইড্রো উইলসন উইড্রু উইলসন জাতিপুঞ্জ গঠনের উদ্যোগ নিয়েছিল যদিও আমেরিকা জাতিপুঞ্জ গঠনের উদ্যোগ নিয়েছিল আমেরিকা নিজে জাতিপুঞ্জ সদস্য পদ গ্রহণ করেনি তারা জাতিপুঞ্জের সদস্য হয় নাই শুধু আমেরিকা না মেক্সিকো ব্রাজিল এরা জাতিপুঞ্জের সদস্য পদ সদস্যের মধ্যে ছিল না বা এই সদস্য পদ এরা গ্রহণ করে নাই আমেরিকা কেন গ্রহণ করে নাই এটা তাদের একটা নীতি আছে ওই নীতি বিরোধী ছিল জাতিপুঞ্জ এই জন্য তারা আমেরিকা জাতিপুঞ্জে গ্রহণ করে নাই বা জাতিপুঞ্জে থাকে নাই কী সেই নীতি আমেরিকার সেটাকে বলা হয় নীতি মনরো নীতিতে বলা আছে আমেরিকা কখনো ইউরোপের কোন দেশের বিশেষ অংশীদারিত্ব হবে না কোন দেশকে তারা তো কোনো দেশের উপনিবেশে তারা যাবে না আবার কোনো দেশ যদি তাদের ইউরোপের কোন দেশ যদি তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করবে করে তাহলে তারা সেটাকে কি করবে প্রতিহত করবে মন্ডনীতি এটা উল্লেখ ছিল এই নীতির বিরোধী ছিল জাতিপুঞ্জের গঠ ইয়াগুলো ধারাগুলো জাতিপুঞ্জের ধারার মধ্যে লেখা ছিল যে তোমার ইউকে এবং ফ্রান্সকে ইউরোপের কিছু কিছু অঞ্চল দিয়ে দেওয়া হবে ওকে এবং সেটার বিরোধী ছিল কে মন্ডনীতি ওকে আমেরিকার যে মন্ডনীতি সেটা কারণ আমেরিকার যে আদর্শ সে আদর্শের সাথে জাতিপুঞ্জের যেই ঘোষণাগুলো সেগুলো যায় না এই জন্য আমেরিকা সেখানে অংশ নেয় নাই যদিও জাতিপুঞ্জ গঠনের উদ্যোগ নিয়েছিল আমেরিকা ওকে সেবা চুক্তি বা সন্ধি এটি হয় দশ আগস্ট উনিশশো এই এই সন্ধির মাধ্যমে তার্কিকে ব্যাপক এ দেওয়া হয় শাস্তি দেওয়া হয় এবং টার্কিকে একদম ভেঙে দেওয়া হয় অর্থাৎ অটোমেন সাম্রাজ্য ভেঙে দেওয়া হয় তাহলে সেবাস চুক্তির মাধ্যমে কি করা হয় অটোমেন সাম্রাজ্য ভেঙে দেওয়া হয় ওকে তাহলে দফার না মানার পরেই তো বাসায় চুক্তি আসে জাতিপুঞ্জ গঠন হয় এবং সেবাস চুক্তি আসে জাতিপুঞ্জ মূলত চোদ্দ দফার মেনে হয়েছে কিন্তু চোদ্দ দফার মানার কারণে সেবাস চন্দী হয়েছে সেবাস চন্দির মাধ্যমে অটোমেন সাম্রাজ্য ভেঙে দেওয়া হয় কিন্তু চোদ্দ দফায় বলা হয়েছিল যে অটোমেন সাম্রাজ্য অটুট থাকবে অক্ষত অবস্থা থাকবে চোদ্দ দফা বলছিল অটোমেন সাম্রাজ্য অক্ষর থাকবে আর সেবাসন্ধির মাধ্যমে সেটাকে ভেঙে দেওয়া হয় ওকে তার মানে সেবা সন্ধি দফার সম্পূর্ণ উল্টা ওকে এবার হচ্ছে নিউ ডিল নিউ ডিল কি প্রথম বিশ্বযুদ্ধের পরপরই জার্মানির উপর ব্যাপক অর্থনৈতিক মন আর বিধিনিষেধ আরোপ করা হয় এবং তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলা হয় এবং তারা সেই ক্ষতিপূরণ দিয়েছিল ওকে তো তখন দেখা যায় আলটিমেটলি পুরো ইউরোপে একটা অর্থনৈতিক মন্দা দেখা দেয় এবং সেই মন্দার একটা ছাপ পরে আমেরিকাতে এবং দেখা যায় যে আমেরিকাতে একদম সর্ব ইতিহাসের সবচেয়ে নিচে তাদের শেয়ার বাজার নেমে যায় ওকে যেটাকে বলা হচ্ছিল গ্রেট ডিপ্রেশন গ্রেট ডিপ্রেশন হচ্ছে আমেরিকার অর্থনৈতিক মন্দা তৎকালীন সময়ের ওকে এই গ্রেট ডিপ্রেশনের কারণে তারা একটা নতুন নীতি গ্রহণ করে যেটাকে বলা হচ্ছে নিউ ডিল তাহলে আমেরিকার যে অর্থনৈতিক মন্দা বা মহামন্দা সেটা মূলত উনিশশো সাল থেকে উনিশশো উনচল্লিশ সাল পর্যন্ত ছিল তো এর মাঝখানে উনিশশো সালে তারা নিউডিল এর প্রস্তাব দেয় নিউ ডিলের প্রস্তাব অনুসারে মানে হচ্ছে যে তোমার ওই সময়কার যিনি অর্থ অর্থ সচিব ছিলেন আমেরিকার ওনার নাম ছিল মিস্টার হোয়াইট ওনার নাম অনুসারে একটি নীতি গঠন করা হয় সেই নীতির নাম হচ্ছে হোয়াইটম্যান নীতি এই হোয়াইটম্যান নীতি অনুসারে উনি বলেছিলেন যে আমাদেরকে কিছু অঙ্গ প্রতিষ্ঠান তৈরি করতে হবে যাতে আমাদের অর্থনৈতিক মন্দা আমরা কাটিয়ে উঠতে পারি কী কী একটা ব্যাংক তৈরি করতে হবে একটা আন্তর্জাতিক মুদ্রা তহবিল তৈরি করতে হবে এবং একটা বিশ্ব বাণিজ্য সংস্থা তৈরি করতে হবে এগুলো যদি আমরা করি তাহলে আমরা অর্থনৈতিক যে মন্দা সেটাকে কাটিয়ে উঠতে পারবো তো এই জন্য একটা কনফারেন্স হয় এগুলো গঠন করার জন্য সেই কনফারেন্সটাকে বলা হয় ব্র্যাটন উডস কনফারেন্স এই কনফারেন্সের মাধ্যমেই মূলত এই তিনটে প্রতিষ্ঠা প্রতিষ্ঠান তৈরি হয় কী কী ব্যাংক বিশ্ব বাণিজ্য সংস্থা তারপর হচ্ছে বিশ্ব বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল মুদ্রা তহবিল তাহলে এই জিনিসগুলো ওই সময়ে কি হলো তৈরি হলো এই জন্য এইগুলোকে ব্র্যাটন উডস অর্গানাইজেশনও বলা হয়ে থাকে আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক তারপর হচ্ছে কি ডাব্লিউটিও এগুলোকে কী বলা হয় ব্র্যাটন উডস অর্গানাইজেশনও বলা হয়ে থাকে তার মানে এই জিনিসগুলো আলটিমেটলি কার ফলাফল প্রথম বিশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধের ফল কারণেই তো অর্থনৈতিক মন্দা দেখা দেয় এবং সেই মন্দা কাটিয়ে ওঠার জন্যই কিন্তু কি এই সংস্থাগুলো আসে এর পরবর্তীতে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে কৃত্রিম রাষ্ট্র গঠন ওই যে বলকান অঞ্চলের যে ছোটো ছোটো অঞ্চলগুলো সেগুলোকে মিলিয়ে তোমার একটা কৃত্রিম রাষ্ট্র গঠন করে দেওয়া হয় সেটার নাম ছিল যুগোস্লাভিয়া এই যুগোস্লাভিয়া পরবর্তীতে অবশ্য ভেঙে যায় সেটা অন্য একটা কথা তাহলে যুগোস্লাভিয়া গঠন করা হয় কৃত্রিম একটা রাষ্ট্র কেন গঠন করা হয় যাতে তাদের উপর কেউ আক্রমণ করতে না পারে এই অঞ্চলের যেই ছোটো ছোটো দেশগুলো সামরিক শক্তিবিহীন সেগুলোকে দখল করার জন্য মূলত ওই যে জোট গঠিত হয়েছিল কি জোট মৈত্রী জোট আর মৈত্রী হাতাত এবং যার ফলে পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধ তৈরি হয়েছিলো দ্যাট মিন্স ওই কারণেই এই অঞ্চলগুলোকে একত্রে করে একটা রাষ্ট্র গঠন করে দেওয়া হয় আর রাশিয়া তো উনিশশো সালেই যুদ্ধ থেকে সরে গেছে এবং রাশিয়াও কি করে অটোম্যান সাম্রাজ্য ভেঙে ভেঙে দেওয়ার জন্য ব্যাপক প্রচেষ্টা চালায় এবং অটোম্যান সাম্রাজ্য কিন্তু আলটিমেটলি ভেঙে যায় ফলে এই ছিল মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কিন্তু ব্যাপক যেটা আমি বলতেছি অটোমান সাম্রাজ্য ভেঙে যায় ইউরোপের অনেক দেশগুলো স্বাধীন হয় জার্মানি থেকে তারা মুক্তি লাভ করে আবার কয়েকটা দেশ ফ্রান্স এবং ইউকের আন্ডারে চলে যায় তারপর হচ্ছে তোমার এখানে নতুন একটা রাষ্ট্র তৈরি হয় ওকে যেটা কৃত্রিম রাষ্ট্র তারপর হচ্ছে জাতিপুঞ্জ গঠিত হয় অনেকগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি হয় ওকে এবং তোমার ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার একটা ব্যাপক প্রয়াস নেওয়া হয় যেটা ছিল ব্যালফোর ঘোষণা যেই ঘোষণার মধ্য দিয়ে ইহুদি রাষ্ট্র পরবর্তীতে ইসরায়েল গঠিত হয় তাহলে এই ছিল মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমরা প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে ব্যাপক আলোচনা করে ফেলছি আশা করি এখান থেকে আর তেমন কোনো কিছু জানার বা বোঝার নাই এবং ক্লিয়ারলি আমরা এই জিনিসটা বুঝতে পারছি পরবর্তীতে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ইনশাল আলোচনা করব। করবো সেখানে আমন্ত্রণ রইল আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা